লিটন, দারুণ একটা সেশন গেল আর কি এবাদতের। সেই তিনটা উইকেট, ওই স্পেলটা একটু যদি বলতেন যে আপনাদের ভিতরে এখন কি ফিলিংস আছে, মানে এক্সাইটমেন্টটা কিরকম? না, ডেফিনেটলি আমাদের যতগুলো বলার বল করেছে সবাই খুবই ভালো মনোযোগ দিয়ে একই লেন্থে, আমাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী বোলিং করেছে সবাই। এবার দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং টুডে, তার দুইটা স্পেলে অনেক চমৎকার ছিল এবং আমার মনে হয় ও একই জায়গায় বল করা ইবাদতের একই জায়গায় বল করার কারণে সে অনেকটা হেল্প পেয়েছে এবং তার ব্রেক থ্রু আমাদের টিমে অনেক বুস্ট আপ করে দিয়েছে আমাদেরকে। মানে আমরা এখন যে পর্যায়ে আছি, আমাদের ওভার এক্সাইটেড না, আমরা এখনও 5 উইকেট নিতে হবে, আমাদের মাথায় এই জিনিসটা আছে এবং যত কম রান দেওয়া যায়, কারণ এই রানটা আমাদের চেস করতে হবে। নর্মালি যদি আপনি দেখেন আজকের দিনটাতে উইকেটটাতে একটু বল নিচে এবং কিছু বল কিক করতেছিল, তো আমরা জানি যে এবাদত অ্যাটলিস্ট বল ছাড়লে 138-140 অ্যাভারেজ থাকে তার বলিং। সো আমাদের প্ল্যান ছিল যে এবাদতকে বলা একটা জিনিস, ডান্ডায় ডান্ডায় বল করা, যদি ওখান থেকে আপ অ্যান্ড ডাউন করে তাহলে একটা লেগ বিফোর বা বোল্ডের চান্স থাকবে। আর এই জিনিসটা আমরা বুস্ট আপ করতেছিলাম পিছন থেকে, শান্ত বারবার বলতেছিল যে জোরে জোরে, কারণ ও যত জোরে বল করতেছিল উইকেট থেকে একটু হেল্প পাচ্ছিল। লিটন, একটা জিনিস যে এবাদতের তো একটা জিনিস হচ্ছে যে তার বোলিং অ্যাভারেজ অনেক হাই ছিল, মানে ডেবু করেছে 2019-এ, মানে এই নিয়ে কি দলেও কোনো ফ্রাস্ট্রেশন বা কোনো ধরনের চিন্তা কাজ করতো যে ও আসলে আলটিমেটলি কবে এরকম একটা স্পেল দিবে? না দেখেন ভাইয়া, আমিও যখন শুরুতে ক্রিকেট শুরু করেছি আমারও পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। ইনফ্যাক্ট বাংলাদেশের খুব একটা এখন যে টিম খেলতেছে সবারই যে পারফরমেন্স খুব একটা ভালো তাও না, তো প্লেয়ারগুলোকে সুযোগ দিতে হবে। এবং একটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন টেস্ট খেলি কতদিন পর পর টেস্ট খেলি, সে একটা ফর্মেটই খেলে, অনেক সময় বাংলাদেশে খেলা হলে খেলে আবার খেলে না, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে একটা পেস বলারের জন্য সব কিছু অনুকূলে থাকে না সব সময়। হ্যাঁ, ও তার হয়তো বা অ্যাভারেজটা একটু বেশি, ইকোনমি একটু বেশি ছিল, বাট সে যে ক্যালিভার আছে এবং সে যে ভালো বোলার সে আজকে প্রুভ করেছে, ইনশা মানে নেক্সটেও সে প্রুভ করবে আমি আশাবাদী। তো আমার মনে হয় একটু সময় দেওয়া উচিত, কারণ সে আমি দেখলাম যে তার ম্যাচ মনে হয় 11টা কি 12টা, তো আমার মনে হয় এক একটা টেস্ট প্লেয়ারের মিনিমাম 15-17 ম্যাচ লাগে তার অভিজ্ঞতা আনতে এবং তার ক্রিকেটটা বুঝতে, তো ওই অপরচুনিটিটা সবাইকে দেওয়া উচিত। লিটন, আজকে একটা সময় মানে একটা ক্যাচ পড়লো, একটা রান আউট চান্স মিস, এবং আপনারা তো তিনটা রিভিউ আসলে 36 ওভারেই শেষ করে ফেলেছেন, মানে স্পেশালি লাস্টের দুটো রিভিউ খুবই ইয়ে ছিল, আপনি হয়তো অ্যাপিল করেননি, ওটা কি একটা ওভার এক্সাইটমেন্ট ছিল যে এরকম একটা সিচুয়েশনে পৌঁছে যাচ্ছেন আপনারা? না এক্স্যাক্টলি ওভার এক্সাইটমেন্ট না, ফার্স্টের রিভিউটাই আমি বলি, ফার্স্টেরটা আমি মানে আমি পিছন দিকে ছিলাম তো আমার কাছে মনে হয়েছিল যে কনফার্ম আউট, বাট আমি যখন মানে রিভিউ নেওয়ার পর লস হলো। সেকেন্ডটা একটা রিভিউ আমরা সাকসেস হয়েছি যেটা কর্নওয়েলের উইকেট, ওটা কিন্তু আমাদের সাদমান, মিরাজ, রাব্বি, শান্ত ম্যাক্সিমাম যতগুলো প্লেয়ার সামনে থেকে ছিল, আমি বুঝিনি আমি পিছন থেকে, কারণ বলটা ইনারেস লাগাতে আমি বুঝতে পারিনি, তো তারাই কল ছিল যে না, তারা বলছে যে নেওয়ার জন্য। এরকম হয় অনেক সময় যে আপনি কোনো সময় রিভিউতে সাকসেস হবে, কোনো সময় হবে না। সেকেন্ডটাও সেম, মিরাজ অনেক কনফিডেন্স ছিল ওই জিনিসটা নিয়ে, আমরা ব্যাক করেছি তাকে, কারণ প্রতিটা প্লেয়ারের দায়িত্ব কিছু না কিছু ফিডব্যাক দেওয়া, তো আমরা সেই ফিডব্যাকগুলোও নিই অনেক সময়। সব কিছু অনেক কিছু আমি পিছন থেকে অনেক সময় বুঝতে পারি না। লাস্ট কল যেটা ছিল তাসকিন অনেকটা শিওর ছিল যে হয়তো বা তার বুটে লাগছে, আমি পিছন দিকে অতটা বুঝতেছিলাম না, তো আমার মনে হয় হ্যাঁ একটু তো আমরা চাচ্ছিলাম একটা উইকেট পড়ুক, হয়তো বা এই জন্যে আমরা ওই জিনিসটা চান্স নিয়েছি। এটা দুইটা বিষয়, ওরা 17 রান লিড নিয়েছে, তো আপনারা কিরকম টার্গেট মাথায় রাখছেন যে কতর মধ্যে আপনারা এটা শেষ করতে চান, এবং এরকম একটা মানে ঐতিহাসিক একটা মুহূর্ত নিউজিল্যান্ডে বাংলাদেশের একটা এরকম পজিশন কখনো পাইনি, আমি বলবো না কি হবে এরপরে না হবে, কারণ আপনাদের হয়তো এটা নিয়ে কথা বলতে হতো এরকম ইয়ে ইচ্ছা করছে না, কিন্তু আপনারা এক্সাইটমেন্টটা ধরে রাখবেন কিভাবে? এটা আপনি উইকেট কিপার হিসাবে কিংবা দলের একজন দেখেন,
জিনিসটা হচ্ছে সিম্পল, নিউ ডে, কালকের উইকেটটা খুব একটা ইজি আমার কাছে মনে হচ্ছে না হবে, কারণ যত দিন যাচ্ছে উইকেটে কিছু না কিছু কাজ করতেছে। তো আমাদের চেষ্টা থাকবে যত কমে তাদেরকে অল আউট করে দেওয়া যায়, এবং আমাদের ওই রানটা চেস করতে হবে, কারণ যত কম দিব সেই রানটাই আমাদেরকে চেস করতে হবে। খুব একটা যে ইজি হবে আমাদের ইনিংসটাও সেটাও না, আমাদেরকে অনেক পরিশ্রম করে ব্যাটিং করতে হবে। আর আমার তরফ আর আর একটা জিনিস, সবাই আমরা কুল অ্যান্ড কাম আছি, আমাদের এই জিতে হারা বা কোনো কিছু নিয়ে নেই, আমরা জাস্ট একটা প্রসেস ফলো করতেছি, যে প্রসেসে এতক্ষণ পর্যন্ত সাকসেসফুল হয়েছি হয়েছি তো চেষ্টা করতেছি এই প্রসেসটা ধরে রাখার জন্য। মেহেদি মিরাজের কথা যদি একটু বলতেন, অনেক লম্বা একটা স্পেল করে, এবং আপনি পিছন থেকে অনেক অ্যাডভাইস দিচ্ছিলেন, আমরা কথা বলছিলেন, একটা ভালো আপনার একটা কম্বিনেশন হচ্ছে, ব্যাড লাগে একটা ক্যাচ পড়ে গেছে ওর বোলিং থেকে, ওর বোলিং সম্পর্কে কি বলবেন, স্পেশালি আজকের বোলিং? না, মিরাজ আজকে তো অনেক ভালো, প্লাস ফার্স্ট ইনিংস হচ্ছে অনেক, সে অনেক ভালো বল করেছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস থাকে যে সার্টেন ওয়েতে হয়তো বা সাকসেসফুল হয় না, তার বলে দুটো ক্যাচ মিস হয়েছে। তো ওভারঅল মিরাজ অনেক ভালো বল করেছে, আমার মনে হয় নেক্সট ডেতে তার জন্য আরও ভালো কিছু আশা করতেছে। আর মিরাজের ব্যাটিংটা, জি জি অবশ্যই, মিরাজ এবং রাব্বির যে পার্টনারশিপটা, যে স্কোরটা আমাদের দিয়েছে, এটা মানে টিমকে অনেকখানি এগিয়ে নিয়ে গেছে, কারণ আমরা চাচ্ছিলাম যে একটা ভালো অ্যাটলিস্ট মিনিমাম 1 বা 120 একটা লিড, বা যদি 150 হতো তাহলে খুবই ভালো হতো। তো আমাদের প্ল্যানিংই ছিল এটা, যে উইকেটে যতখানি রান করা যায় তার থেকেও বেশি জিনিস যতখানি বল খেলা যায়, কারণ আমরা যতক্ষণ উইকেটে খেলবো খেলা আমাদের হাতে থাকবে। তো আমার মনে হয় মিরাজ এবং রাব্বি ভেরি গুড টুডে। I'll try. No, that's right. Yeah. How would you assess the day has gone for Bangladesh today? Yeah, it's really good. We assessed the condition very early. The wicket was little bit up and down. So we tried to bowl wicket to wicket. That's the main key of our bowling set. And how good was Ibadot today? Sensational. Oh, he was outstanding. We back him. All the team member will tell you are the best. He show us today. And you scored runs out there for Bangladesh. How's batting out there on the Bay of the surface? Yes, and now the wicket was little bit tricky, uneven little bit. So that day or today or day after tomorrow will be little bit challenge. I think it's good for the bowling side all. Thanks.